উত্তর জেলার চোরাইবাড়ির সেল ট্যাক্স সংলগ্ন এলাকা থেকে বাগবাসা পর্যন্ত জাতীয় সড়কের পাশে ব্যাঙের ছাতার মতো গজিয়েছে বৈধ অবৈধ পাথর ভাঙার ক্রাশার মেশিন। তাতে করে ওই এলাকার প্রাকৃতিক ভারসাম্য যেমন নষ্ট হচ্ছে, তেমনি চলতি বর্ষা মরশুমে বৃষ্টির জলে পাথর ভাঙা ক্রাশার থেকে মাটি গলে জাতীয় সড়ক কৃষিভূমিতে পরিণত হয়েছে। তাই যান চলাচল ও স্থানীয়দের যাতায়াতের চরম দুর্ভোগ দেখা দিয়েছে। তবে চাঁদপুর এলাকায় লোকমান্য উদ্দিন, গিয়াসউদ্দিন, আনোয়ার হোসেন ও মইন উদ্দিন শরিক উদ্দিন ক্রাশার থেকে জাতীয় সড়কের মাটি এনে জনজীবন বিপন্ন হয়ে পড়েছে বলে অভিযোগ। এ নিয়ে একাধিকবার জাতীয় সড়কের ওপর ক্রাশারের মাটি গড়া বন্ধ করা সহ জাতীয় সড়ক ও ড্রেন সংস্কারের দাবিতে পথ অবরোধ সহ প্রতিবাদ করেন স্থানীয় জনগণ ও যান চালকরা। তাদের পথ অবরোধে চোরাইবাড়ি থানা ও ধর্মনগর মহকুমার ডিসিএম ঘটনাস্থলে এসে সমস্যা নিরসন করবেন বলে আশ্বস্ত করে গেলেও তা বাস্তবে নিরসন হয়নি। এদিকে সকাল থেকে মুষলধারে বৃষ্টির ফলে চাঁদপুর এলাকার বেশ কয়েকটি ক্রাশারের মাটি গলে কোমল সমান গাঁদা মাটি জমে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এর সাথে একটি পণ্যবাহী গাড়ি সহ চোরাইবাড়ি থানার গাড়িও ওই কাঁদায় আটকে পড়ে যায়। এছাড়া ক্রাশারের মাটি এসে আশেপাশে ড্রেন বন্ধ হয়ে স্থানীয় কয়েকটি পুকুর জলে ভেসে যায়। এর ফলে পুকুর থেকে চাষ করা মাছ বেরিয়ে যায়। ঘটনার খবর পেয়ে চোরাইবাড়ি থানার পুলিশ সহ ডিসিএম জিনিয়াস দেব বর্মা ঘটনাস্থলে ছুটে এসে পুকুর মালিকদের ক্ষতিপূরণের আশ্বাস দিলেও স্থানীয় জনগণ তাদের মিথ্যা আশ্বাস মানতে নারাজ। তহসিলদারের মাধ্যমে আগামী দিনে ইনকোয়ারি করিয়া এটি তহসিলদারের মাধ্যমে রিপোর্ট দেওয়ার লাগে। ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তারাদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বস্ত উনি করছেন। এলাকার সবার সাথে পরামর্শ করে ওনারকে দুই চারটা সাইট তাই ভিজিট করছেন। আগামী দিন তাই আবার এলাকার এসডিএম স্যার ওনাকে পাঠিয়েছেন। আজকে ওনার এসডিএম স্যারের বক্তব্য অনুসারে উনি এসেছেন। উনি বলেছেন আগামী দিনেও আবার যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে নিয়ে কেশার মালিক হিসাবে নিয়ে আবার উনি বসবেন। মীমাংসা তো হচ্ছে না, যার কারণে তো বারবার এলাকার মানুষ বা আমাদেরও ভোগান্তি হতে হচ্ছে। এমনকি আমরাও বিভিন্ন সময় পঞ্চায়েতের প্রতিনিধি থাকা অবস্থায় বিভিন্ন সময় আমাদেরকেও মানুষ অনেক সময় অনেক অনেক বাজে কথা বা অন্য কিছু বলছে, আমাদের কারণে এইগুলো হচ্ছে। কিন্তু দুর্ভাগ্য আমরা অনেক চেষ্টা করার পরেও সেটা কোনো সমাধান করতে পারছি না। আমার আগামী দিন গতদিনও ডিসিএম স্যার উনিও ছিলেন আর আজকেও উনি বলেছেন যে আর একটা বার সুযোগ আগামী দিনে এই ধরনের হবে না, হলে ওনারা আইনি পদক্ষেপ নেবেন। গতদিনও তো আপনার তো এই পর্যন্ত হয় নাই, তো আজকে যখন এখানে আসলাম কতদিন যারা অবরোধ করেছিল ওদের বক্তব্য হলো আপনারা বসলেন, বসার পরে কী হলো এই জবাবটা, তো সেই জবাবটা আমি দিতে পারিনি। আমি না শুধু ইউনিয়ন বোর্ডারের যে প্রেসিডেন্ট উনি এসেছিলেন সকালবেলা, ওনাকে বলা হয়েছিল যে আপনারা গতদিন আপনাদের বাসাতে বসেছিলেন, বসে বললেন সমাধান করে দেবেন, আপনারা কী সমাধান করলেন আমরা একটু জানতে চাই, তো উনি কোনো উত্তর দিতে পারেননি। দূর দূরান্ত থেকে আসা যান চালক ও যাত্রীরা সকাল থেকে আটকে পড়ে রয়েছে। কখন জাতীয় সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হবে তার কোনো নিশ্চয়তা কেউ দিতে পারেনি। যদিও জেসিপি দিয়ে মাটি সরানোর কাজ চলছে, কিন্তু বৃষ্টিপাত হলে পুনরায় জাতীয় সড়ক বন্ধ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এই দুর্ভোগ থেকে রক্ষা পেতে এর স্থায়ী সমাধান চাইছেন স্থানীয় জনগণ সহ যান চালক ও যাত্রীরা। অন্যথায় ক্রাশারের অত্যাচারে স্থানীয়দের বসত করা দুষ্কর হয়ে দাঁড়াবে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।